নমস্কার, আমি বাসঙ্কর, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউএস স্মার্ট মোটিভেশন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরেছি তা হলো জেএসএসসি বাংলা পেপার টু বুকলেট কবিতা। সেওটি দেখি পাটুনির ভয় সোনার। কবিতা বহু ব্যবহারে ক্ষয়প্রাপ্ত এক কথা জীর্ণ। কবিতা দেবী অন্নপূর্ণার ভাই হলেন মৈনাক। নিশা কথার অর্থ কি? রাত্রে। বাগধারা লক্ষ্যহীন ঘুরে বেড়ান টোটো। প্রবন্ধ কি ইংরাজি ভাষার ধার ধারিতেন না? শ্রীকণ্ঠবাবু। কে পূর্বজীবনে গ্রামে গুরুমশাই করত? ঈশ্বর। সাহিত্যিক কি উপলক্ষে 3 দিনের জন্য বন্দি ছিলেন? উপনয়ন। দেবীর নাম অন্নপূর্ণা কে রেখেছিলেন? পিতামহ। সমুচরিত অভিনাথক শব্দ নির্ণয় কর। তীর বন্যা। প্রবন্ধ পাঞ্জাবি জাতির প্রতি কার অত্যন্ত শ্রদ্ধা ছিল? রবি ঠাকুরের। দিবসেতে হাটে কি থাকে? কোলাহল। তুমুল ঝগড়া বাধা নির্ণয় করা তুলকালাম। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল ড্যাশ জয়গান জীবনের। বকের পাখায় কি লুকায়? আলোক। সমাচারিত ভিন্নাত্মক শব্দ নির্ণয় করো। দিবস দারিদ্র। সমাস নির্ণয় করো। বাসন কোষণ কোন ধরনের সমাস? দ্বন্দ্ব। লেনো সাহিত্যিকের বাড়িতে কি কাজ করতো? চাকরের। দিরেপ শব্দটি শুনে কে হেসে উঠেছিলেন? নবগোপালবাবু। সোফায় কার মধ্যাহ্ন কাটতো? সাহিত্যিকের। দেবী অন্নপূর্ণার স্বামী নিপুণ ছিলেন সিদ্ধিতে। খেয়া পারাপার করেন যিনি? পাটনি। সন্ধি নির্ণয় কর। মধু ছন্দা মধু যুক্ত ছন্দা। হাট শেষে সবাই কখন বাড়ি ফেরে? বিকালে। সমাস নির্ণয় কর। স্বয়ের ক্ষেত্র সমাসবদ্ধ পদ কি হবে? স্বক্ষেত্র। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে মতামত কমেন্ট করুন। আর যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে তা প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত। জয় হিন্দ।